বাংলা মানবতা সমাধান السلام عليكم ورحمة الله, وبركاته. ورحمة, الله وبركاته. ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد بشتي بانجلار دوري روكاتي هاي بون شميتو دشوك مندلكي أمر أمادير إبر بيرشوتة مبارك بجاني. দার্শে আপনাদের প্রিয় অনুষ্ঠান শুরু করছে আমাদের এই অধ্যায় জবর দখল করা বা কাউরি কোনো কিছু নষ্ট করে দেওয়া। তাকে কি জরিমানা দিতে 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 হবে হবে কিভাবে হবে আল্লাহ রব আলমিন তৌফিক দিলে আমরা হাদিসের আলোকে সে আলোচনাগুলি করার সুযোগ পাবো ইনশাআল্লাহ আনাস রাজিয়াল্লাহ তাল আনহু বর্ণনা করেন যে আল্লাহর নবী আলিসাল তার কোনো একজন স্ত্রীর কাছে ছিলেন সেদিন তার বাড়ি ছিল সেই দিন তার দিন ছিল আর তিনি ছিলেন আয়সরাদ আল্লাহ তার আনহা ফার সরাদ এহেদা উম্মাহাত মা খাদেমা উম্মাহাতুল মমিনদের অর্থাৎ রাসুল সাল্লামের অন্য একজন স্ত্রী তার একজন খাদেমের হাতে একটা পেয়ালার মধ্যে কিছু খাদ্য দিয়ে রাসুলের কাছে পাঠিয়ে দেন ফাদার আবা তিহাদাহা আগে যার কাছে আল্লাহ নবী ছিলেন অর্থাৎ আয়সরাদ আল্লাহ তার আনহা ওই খাদেমের হাতের মধ্যে আঘাত করলেন ফার্লাস আহ হাত থেকে পড়ে গিয়ে পেয়ালাটা ভেঙে গেল। সাল্লাম ওই ভেঙে যাওয়া পেয়ালাটাকে এক জায়গায় কোনোভাবে লাগিয়ে দিয়ে বা বন্ধ করে বা বেঁধে দিয়ে ওর মধ্যে আল্লাহ সাল্লাম যে খাদ্যটা পড়ে গেল ওই খাদ্যটা তার মধ্যেই রাখলেন ফকা আল কুলু এবং বললেন তোমরা এটা খাও আল কাস আহ সাহিয়া রাসুল আর আল্লাহ সাল্লাম করলেন কি ওই আয়েশার ঘর থেকে একটা ভালো পিয়ালা যে ওই খাদেম যে খাদ্য নিয়ে এসেছিল ওর হাতে দিয়ে দিলেন ওয়া হাবাসা আলমাখ সোরা আর ভেঙে যাওয়া পেয়ালাটা তার পরিবর্তে রেখে দিলেন রাহুল বুখারী ও তিরমিদি ওয়াসাম্মা আদার আয়শা ওয়াজাদা ফাকারন নবি সাল্লাম ত আমুন বে ত আমিন ও ইনাম বে ইনাইন ও সাহা তিরমিজির বর্ণায় এসেছে সেখানে সতীন ছিল কে আয়েশারা আনহা। ওয়াজা আদা ওখানে অতিরিক্ত বর্ণনা হয়েছে পাকা বেতাম আল্লাহ নবী বললেন খাদ্যের বিনিময়ে খাদ্য ওয়নাম এবং পাত্রের বিনিময়ে পাত্র তাহলে এখানে আল্লা নবী আয়সাল্লাম একটা সুন্দর বিচার করে দিলেন মা আয়েশা রাজি আল্লাহ তাল আনহা জাইনাম আল্লাহ তাল আনহার যে পেয়ালা ভেঙে দিলেন সেজন্যে আয়েশার ঘর থেকে ওই পেয়ালার পরিবর্তে পেয়ালা দিয়ে দিলেন তাহলে কেউ যদি খাদ্য কাউরি নষ্ট করে তাহলে খাদ্যের বিনিময়ে খাদ্য দিবে যদি কাউরি কেউ পাত্র বা কোনো ব্যবহারিক জিনিস বাসনপত্র নষ্ট করে তাহলে তার পরিবর্তে সেই ধরনের কি পাত্র তাকে বিনিময় করতে হবে ইহারস্যের দ্বারা আমাদের কাছে সুস্পষ্ট হয়ে যায় কেউ যদি কারো কোনো জিনিস নষ্ট করে দেয় তাহলে তাকে তার জামানত দিতে হবে সেটা অনুরূপভাবে যা ভেঙেছে নষ্ট করেছে সেই ধরনের জিনিস দিতে হবে জাপানি মাল নষ্ট করেছিল জাপানি দিবে চাইনা হলে চাইনা দিবে হুবাহ তাই দিবে যদি হুবাহ না পাওয়া যায় তাহলে তার মূল্য দান করবে জিনিসটার মূল্য কত সেই মূল্য দান করবে আর এর মাধ্যমে আপোষের মধ্যে সমস্যার এক সমাধান হয়ে যাবে তাহলে আল্লাহর নবী আলিসালাম এখানে তার সুমধুর চরিত্র যে স্বাভাবিক একজন সতীন আরেকজন সতীনের প্রতি গাইরাত ঈর্ষা হওয়াটাই স্বাভাবিক তাই আয়েশা রাদ আনহার পালি আজকে তার দিন এখানে আর একজন আবার মহাব্বত দেখাবে এই জন্যে তিনি রাগ করে ভেঙে দিয়েছিলেন আল্লাহর নবী আয়সালাতাল্লাম আয়েশাকে কিছুই বললেন না কোনো রাগ করলেন না এই ব্যাপারে কোনো তার প্রতিশোধ নিলেন না বরং যা ভেঙে দিয়েছে সেই পেয়ালার পরিবর্তে পিয়ালা পাঠিয়ে দিলেন আর এই ব্যাপারটা এখানেই খান্ত হয়ে গেল এজন্য যাদের ঘরে একাধিক রয়েছে স্ত্রী তাদের এখান থেকে শিক্ষা নেওয়া দরকার তাছাড়া নারীদের সঙ্গে একজন পুরুষ স্বামী স্ত্রীর সঙ্গে তার রাগ হলে কি ধরনের ভূমিকা পালন করা দরকার সেক্ষেত্রে আল্লাহর নবী আহিসাল্লাম আমাদের জন্য এক উত্তম নমুনা তাই তো আল্লাহ বলেন লাকাদ কান আলাকুম ফি রাসুল্লাহুল হাসানা তোমাদের জন্যে তোমাদের রাসুলের মধ্যে উত্তম নমুনা রয়েছে তিনি আমাদের মডেল তিনি আমাদের জন্যে উদাহরণ তিনি আমাদের জন্য এক অনুপম দৃষ্টান্ত তাই আমাদের জীবনে যা কিছু প্রয়োজন যা কিছু ঘটবে হবে তা একাকি জীবনে পারিবারিক জীবনে সামাজিক রাষ্ট্রিক সব কিছুর জন্যে আমাদের জন্যে কদোয়া আমাদের জন্য নমুনা হচ্ছেন মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাহ আলী এবং একটু কিছুতেই আজ স্ত্রীর সঙ্গে মারপিট পর্যন্ত হয়ে যায় বা ছোটখাটো খাটো ব্যাপার নিয়ে অনেক সময় কথা বন্ধ হয়ে যায় অনেক সময় এ নিয়ে উচ্চ বাচ্চ হয়ে যায় এই ব্যাপারগুলিকে বরদাস্ত করে নেওয়া অত্যন্ত ছেলে মানুষের জন্য আরিজাল নারীকে পরিচালনা করার দায়িত্ব পুরুষের স্বামীর কাজী পরিচালক যদি নিজেই পরিচালিত হয়ে যান তাহলে তো সমস্যা হয়ে গেল আর পরিচালক তার যদি পরিচালনার কোয়ালিটি না থাকে তার যদি সেই যোগ্যতা না থাকে তখনই কিন্তু সমস্যাগুলি একের পর এক বাড়তেই থাকে এই জন্যে শুধুমাত্র পরিচালক মানে লাঠি ধরা আর চিল্লাচিল্লি করা আর জবরদস্তি করা আর নিজের পাওয়ার দেখা এটা তো নয় বরং পরিচালকের দায়িত্ব সুষ্ঠুভাবে যখন যেভাবে প্রিয়জন যখন যেভাবে আসবে ঠিক তখন সেই ধরনের পদক্ষেপ গ্রহণ করে যাতে করে এতে কোনো সমস্যা না হয় সুন্দরভাবে পরিচালিত হয় সোনার সংসার এটাই হবে দায়িত্ব একজন পুরুষের একজন যোগ্য স্বামীর وعن رافع بن خديج رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من زرع في ارض قوم بغير اذنهم فليس له من الزرع شيء وله نفقه راه احمد والاربع الا النسائي وحسنه الترمذي ويقال ان البخاري ضعفه رفي بن خديج থেকে বর্ণিত رسول الله صلى الله عليه وسلم বলেছেন কোন ব্যক্তি যদি কোন জাতির জমিনে ভূমিতে কোনো গাছ রোপণ করে তাদের অনুমতি ছাড়া একজন অন্যের জমিতে গিয়ে কোনো ফসল বা কোনো গাছ লাগিয়ে দিল বা কোনো ফসল বনে দিল ফালাই ছাড়া হুমাস তাহলে ওই যারা বা ক্ষেত থেকে সে কিছুই পাবে না ওয়ালাহু নাফাকাত সে পাবে তার খরচ কারণ এই যে আবাদ করেছে গাছ লাগিয়ে দিয়েছে বা কোনো ফসল বনে অনুমতি ছাড়া তাহলে সে ওই ক্ষেত থেকে কিছুই পাবে না তবে সে যে বীজ ক্রয় করেছে হাল চাষ করেছে যে খরচ করেছে পানি দিয়েছে এই খরচের পয়সাটা শুধু পাবে বাকি ফসল থেকে বা গাছ থেকে কিছু সে পাবে না কারণ সেটা জবরদখল অযথা অনুমতি ছাড়াই আরেকজনের জমিনে গাছ লাগিয়ে দিল বা ফসল বনে দিল এটা তো অন্যায় করেছে তবে সে যে খরচ করেছে এই খরচটা সে ফেরত পাবে এই সুন্দর নিয়ম

আল্লাহনবী আলিসাল্লাম বলেন জমিন যার ভূমি যার মাটি যার তার এটা থেকে যাবে আর যে অনুমতি ছাড়াই গাছ লাগিয়ে দিয়েছে সে তার গাছ উঠিয়ে নিয়ে চলে যাবে লাইসা আলাইসা লে হাক্ক আর বললেন যে জুলুম করে কোনো পরিশ্রম করেছে তার জন্যে কোনো কিছু হক নেই তাহলে এখানে আল্লাহনবী আলিসালাম এই যে একটি লোক জুলুম করে না গাছ লাগিয়ে দিল সেই এই জুলুমের কারণে সে কিছুই পাবে না। ওমান বি بکر রাদিয়াল্লাহু তাআলা আনন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কালা ফি খুৎবাতহি ইয়াওমান নহর বমিনা ইন্ন দিমায়কুম ওয়া আমওয়ালকুম ওয়া আ'রাদকুম আলাইকুম হারাম কহুরমাত ইয়াউমিকুম হাদা ফি বালাদিকুম হাদা ফি শাহরিকুম হাদা মুত্তাফাকুন আলাই। আবু আল্লাহ রাদিয়াল্লাহু তাআলাও থেকে বুনিত। আল্লাহ নবী সালাম তার বিদায় হজের মিনার প্রান্তে যে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাষণ দিয়েছিলেন সেই ভাষণে তিনি এক পর্যায়ে বলেছিলেন এখন নিশ্চয় তোমাদের রক্ত ও তোমাদের সম্পদ ও আরাদাকুম তোমাদের সম্মান ইজ্জত আবরু আরেক হারামুন তোমাদের প্রতি হারাম অর্থাৎ একজন মমিন মুসলমানের রক্ত তার সম্পদ তার সম্মান ইজ্জত নষ্ট করা আরেকজনের প্রতি হারাম আজ অবিচারে ছোট কারণে একে অপরকে হত্যা করে দেওয়া অন্যের ধন সম্পদ লুণ্ঠন করে নেওয়া গ্রাস করে নেওয়া জবরদখলি করে নেওয়া অন্যের সম্মান ইজ্জতকে ভুলুণ্ঠিত করা এই যে হারাম এমন কাজ আজ দেখা যায় মুসলমানদের মাঝে আল্লাহ নবী আলসালাম সেই মিনার প্রান্তে মিনার ময়দানে মানুষের সামনে বলে দিলেন এগুলি হারাম কেউ কাউরি ক্ষতি করতে পারবে না কেউ কাউকে খুন করতে পারবে না কোনো খুনের বদলা ছাড়া কেউ কাউরি কোনো সম্পদ হরণ করতে পারবে না কেউ কাউরি মান সম্মান ইজ্জত নষ্ট করতে পারবে না হারাম আমরা একটা বিরতির পরে ফিরে আসব আপনাদের কাছে ততক্ষণ আপনারা আমাদের সঙ্গেই থাকুন অন্য করুণাসহ মহান চরিত্র দিয়ে কালা তিনি হলেন সবচেয়ে মহৎ এবং মহান চরিত্রের অধিকারী জাননাত জামার রাস্তা দিয়ে আমরা সবাই মিলে ইমান আর প্রতি তা রসুলের প্রতি শাহ সৃষ্টির জন্যে কেন আল্লাহ মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে সমস্ত বিশ্বের জন্যে রহমত বানিয়ে পাঠালেন শান্তির দূত আজ সন্ধ্যা সাড়ে পাঁচটায় বা পুনঃ সম্প্রচার সকাল ছটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় ডায়ালগ ডায়ালগ

افغير الله ابتغي حكما وهو الذي انزل اليكم الكتاب مفصلا والذين اتيناهم الكتاب يعلمون انه منزل من ربك بالحق فلا تكونن من الممترين আলফরআন মহান আল্লাহর পক্ষ থেকে মহানবীর প্রতি নাজি লিখিত সর্বশ্রেষ্ঠ বান শির্খের বিরুদ্ধে তহির প্রতিষ্ঠায় মানবতার কল্যাণে কত কার্যকরী ভাবে কোরআন থেকে হিদায়াত নিয়ে কোটি কোটি মানুষের জীবন হল আলোকিত দেখুন আল আলো পরবর্তী অনুষ্ঠান বাংলায় বিরতির পরে আবারও ফিরে আসলাম দার্সাহাদিসের বাকি অংশ পূর্ণ করার জন্য আগে আমাদের হাদিস গিয়েছে যে কেউ যদি কাউরি জমিনে কিছু লাগিয়ে দেয়

থেকে বর্ণিত আল্লাহ নবী আলিসালাম তার বিদায় হজের মিনার প্রান্তে যে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাষণ দিয়েছিলেন সে ভাষণে তিনি এক পর্যায়ে বলেছিলেন একুম নিশ্চয় তোমাদের রক্ত ও আমার তোমাদের সম্পদ ও আরক তোমাদের সম্মান ইজ্জত আব্রু হারা হারামুন তোমাদের প্রতি হারাম অর্থাৎ একজন মমিন মুসলমানের রক্ত তার সম্পদ তার সম্মান ইজ্জত নষ্ট করা আরেকজনের প্রতি হারাম আজ অবিচারে ছোট কারণে একে অপরকে হত্যা করে দেওয়া অন্যের ধন সম্পদ লুণ্ঠন করে নেওয়া গ্রাস করে নেওয়া জবরদখলি করে নেওয়া অন্যের সম্মান ইজ্জতকে ভুলুণ্ঠিত করা এই যে হারাম এমন কাজ আজ দেখা যায় মুসলমানদের মাঝে আল্লাহ নবী আসালাম সেই মিনার প্রান্তে মিনার ময়দানে মানুষের সামনে বলে দিলেন এগুলি হারাম কেউ কাউরি ক্ষতি করতে পারবে না কেউ কাউকে খুন করতে পারবে না কোন বদলা ছাড়া কেউ কাউরি কোন সম্পদ হরণ করতে পারবে না কেউ কাউরি মান সম্মান ইজ্জত নষ্ট করতে পারবে না হারাম কাহোর মতে কুমহাদা যেমন আজকের দিন তোমাদের জন্য হারামের দিন ফিমালা হাদা। তোমাদের এই বালাদুল আমিন হারাম শহরে হাদা এবং তোমাদের এই হারাম মাসে কারণ বছরের মধ্যে চারটি হারাম মাস রয়েছে যেখানে খুন খারাপে কোনো প্রকার কিছু করা যাবে না তার মধ্যে জিলহজ মাস একটি কাজেই এই বালাদুল হারামে এই হারামের দিনে এবং হারামের মাসে যেমন তোমাদের প্রতি সবকিছু হারাম ঠিক এইভাবে তোমাদের সর্বত্র সর্বজাগাতে খুন কাউরি রক্তপাত ঘটানো কাউরি সম্পদ লণ্ঠন করা বা জবরদখল বা যে কোনো প্রতারণা যে কোনো কৌশলে সেটাকে নিয়ে নেওয়া এবং কাউরি মানসম্মন হারণ করা এটাকে হারাম করে দেওয়া হল তাই এত বড় হারাম জিনিস আজ আমাদের সমাজে দেখা যায় একেবারে যেন সচরাচর যেখানে সেখানে আজ পেপার পত্রিকা খুললেই সেটালেটে টেলিভিশনে চোখ ফেললে দেখা যায় নিরপরাধ মানুষকে হত্যা করা হচ্ছে একে অপরের সম্পদ লুণ্ঠন করে নিচ্ছে তার শক্তি প্রয়োগ করে আয়োজনকে নিঃস্ব করতেছে একজন আরোজনের মান সম্মানকে বিভিন্নভাবে নষ্ট করতেছে এ ধরনের হারাম কাজ থেকে আমাদের সমাজকে বাঁচাবের জন্যে আমাদের পরিবারকে আমাদের রাষ্ট্রকে বাঁচাবের জন্যে সকলে উদ্যোগ নিতে হবে এ ধরনের কাজ করার জন্যে যারা এই অন্যায় অবিচার করবে তাদের প্রতি কঠোর শাস্তির ব্যবস্থা থাকতে হবে হক নষ্ট করলে মনে রাখতে হবে ক্যামতের মাঠে আল্লাহর কাঠগড়ায় খাড়া হতে হবে এবং জাররা জাররা করে জবাবদিহি করতে হবে দায়িত্বশীল যারা তাদেরকে এই জন্যে এই বিষয়গুলি অত্যন্ত কঠোরভাবে আমাদেরকে প্রতিবাদ এবং প্রতিরোধ গড়ে উঠাতে হবে আর ক্ষেত্রে তখনই সম্ভব হবে যখন ইসলামের যে নিয়ম কানুন রয়েছে আল্লাহর বিধান যখন বাস্তবায়ন হবে সর্বটি ক্ষেত্রে অধিক ও বিভাগে তখন এই ধরনের অন্যায়কে এই ধরনের অবিচারকে বন্ধ করা সম্ভব হবে মানুষ রচিত কোনো আইন দিয়ে দিয়ে রচিত বিধান আল্লাহর বান্দা মানুষের কোনোদিন কল্যাণ হতে পারে না এটা আমাদেরকে ভালো করে মনে রাখতে হবে এই হাদিসটি ইমাম বুখারি ও ইমাম মুসলিম বর্ণনা করেছেন এত বিশুদ্ধ হাদিস আর কোনো হাদিস হতে পারে না এবার আমরা আরো একটি অধ্যায়ে আপনাদেরকে নিয়ে যেতে চাই আর সেটা হলো বাবু সোফা আহ বলা হয় যে কোনো জায়গার শরিক হয় প্রতিবেশী হয় পড়োশি হয় আর এই দুই পড়োশির মধ্যে কোনো সীমা বেঁধে না হয় শরিক যদি হয় এখানে কোনো রাস্তা নাই কোনো ড্রেন নাই বা কোনো ওয়াল নাই দুইজন একই সঙ্গে ছিল দুইজনের জমি একসঙ্গে কিনা দুইজনে একটা জিনিস কিনেছিল এখন নিজের শরীরকে না জানিয়ে অন্য কারো কাছে বিক্রি করা বা হস্তান্তর করা শরীয়তে যায়জ নেই কারণ ক্ষতিগ্রস্ত হবে দ্বিতীয় শরিক এক্ষেত্রে প্রথমে প্রস্তাব দিতে হবে শরিককে সে যদি না নেয় বা তার যদি অপারগতা থাকে তাহলে সে ভিন্ন অন্য জায়গায় বা অন্য ব্যক্তির কাছে সেটাকে বিক্রি করতে পারবে নচেত সে যদি তাকে না জানিয়ে শরিককে না জানিয়ে যদি বিক্রি করে দেয় তাহলে যে তার শরিক সে সেই টাকা কোর্টে জমা দিয়ে নিজের সেটা অধিকার ফিরিয়ে নেওয়ার তার সুযোগ রয়েছে এই জন্যে প্রতিবেশী বা একই শরিক দুই শরিকের কোনো মাল কোন বস্তু হলে তার এক শরিক বিক্রি করতে চাইলে আর এক শরিককে না জানিয়ে অন্য কোথাও বিক্রি করতে পারবে না যদি করেও দায় হস্তান্তর করে তাহলে সেটা ফেরত নিতে পারবে এটা অধিকার ইসলাম তাকে দান করেছে এই সুন্দর একটা বৈশিষ্ট্য ইসলামের চমৎকার দুইজন একসঙ্গে ছিল ওয়াজান তা আরেকজনের কাছে দিয়ে দিল তাহলে আরেকজন যে আসবে মনের দিক থেকে ধর্মের দিক থেকে দিনের দিক থেকে ব্যবহারের দিক থেকে ক্যারেক্টারের দিক থেকে মিলবে না যার ফলে আরেকজন যাকে সে চিনে না যায় না বা যাকে পছন্দ করে না এমন ব্যক্তি যখন তার শরিক হয়ে যাবে তার পাশে চলে আসবে তখন আপোষে ঝগড়া বিবাদ এবং অনুমালিন্য সৃষ্টি হবে যার ফলে সামাজিক এক যে সুন্দর বন্ধন নষ্ট হবে এই ইসলাম তাকে কি করলো অধিকার দিল বিক্রি করেও দিলে সে সেটাকে ফেরত নিবে যে কিনে নিয়েছে তাকে তার অর্থ দিয়ে সেটা সে ফেরত পাবে আপোষে না দিলে সরকারিভাবে কোর্টে গেলে কোর্ট বাধ্য করবে এ ধরনের চমৎকার সুন্দর ব্যবস্থা দিল আমাদেরকে ইসলাম عن جابر بن عبد الله رضي الله تعالى عنهما قال قضى رسول الله صلى الله عليه وسلم بالشفعة في كل ما لم يقسم فإذا وقعت الحدود وصرفت الطرق فلا شفعة متفق عليه واللفظ للبخاري وفي رواية مسلم الشفعة في كل شرك في أرض أو ربعة أو حائط لا يصله أن يبيع حتى يعرض على شريكه وفي رواية الطحابي কাদান্নালসাল্লাম সুফ আহ ফিকুলিজাল জাবরুল রাজিল থেকে বর্ণিত তিনি বলেন মানে বলেন্লাহাল্লামের হক হকের ব্যাপারে তিনি ফাইসালা করেছেন ফিকুল্লিমা যত পর্যন্ত বন্টন হয় নাই বন্টন হয়ে গেলে যার যার হক হয়ে গেল কিন্তু বন্টন হয় নাই দুজন একসঙ্গেই ছিল ব্যবসার ক্ষেত্রে হোক জাগা জমিনের ক্ষেত্রে হোক বাড়ি ঘরের ক্ষেত্রে হোক যে কোনো বিষয়ে আর বলেন প্রতিটি জিনিস যা এখনো ভাগ হয় নাই বন্টন হয় নাই সেখানে শরিকের হক রয়েছে ফায়দাওয়া কাতিল হদুদ যদি সীমা দিয়ে দেওয়া হয় দুইজন একসঙ্গে জমি কিনেছিল এখন দুইজনের সীমা ওয়াল দিয়ে বা যে কোনোভাবে সীমা নির্ধারণ করেছে এটা তোমার এটা আমার অসরফাতিত্বরূপ এবং রাস্তাও এখানে বাঁধে দেওয়া হয়েছে যার যার মতো সে যার রাস্তা দিয়ে যার যার জায়গায় পৌঁছবে ফালা সুফ আতা যদি তাহলে সীমা বেঁধে দেওয়া হয় দুই শরিকের মাঝে রাস্তা আলাদা হয়ে যায় রাস্তা মধ্যখানে পড়ে যায় তাহলে বুঝতে হবে তাদের আর এই যে সুফ আপ প্রতিবেশী বা শরিকের যে হক সেটা আর থাকবে না কাজেই প্রতিবেশী একে অপরে বাড়ি করেছে জায়গা কিনেছে এখানে ওয়াল হয়ে গেছে রাস্তা হয়ে গেছে এখানে কিন্তু আর হক থাকবে না কিন্তু এমন যেটা ভাগ এখনো হয় নাই রাস্তাঘাট হয় নাই মধ্যখানে কোনো বাউন্ডারি পড়ে নাই সেক্ষেত্রে শরিকের অগ্রাধিকার থাকবে সে যদি শরিককে না জানি অন্য কোথাও বিক্রি করে তাহলে শরিক সেটাকে নিতে পারবে তাকে কেউ বাধা দিতে পারবে না বুখারি মুসলিম হালিসটি বর্ণনা করেছেন অলভ জলিল বুারি বুখারীর শব্দ অফি রেওয়ায়া মুসলিম মুসলিমের অন্য বর্ণায় রয়েছে আর সুফা তফিকুল্লি শিরকিন প্রত্যেকটা শরিকানা জিনিসের মধ্যে কি সুফার হক রয়েছে

এটা কখনোই ঠিক হবে না অফি ওয়াই তাহাবি ইমাম তাহাবের বর্ণায় রয়েছে কদা নবী ওসালসাল্লাম বি সুফাতে ফিকুল্লিস আল্লাহ নবী আলিসাল্লাম প্রতিটি জিনিসের মধ্যেই শরিকের আর তিনি ফায়সলা করেছেন আমাদের এখানে যে সাব্যস্ত হয়ে গেল যে যদি রাস্তা হয়ে যায় সীমা নির্ধারিত হয়ে যায় তাহলে আর সুফা থাকে না শরিকের হক আর থাকে না শরিকের কাছে পেশ করলো আর শরিক বললো যে আমি নিব না আমার পরিজন নেই ঠিক আছে আপনি বিক্রি করে দেন এরপরে বিক্রি করে দিলে তারপরও তারা হক থাকবে না তাহলে এই শর্তগুলি মনে রাখতে হবে যে দুইজনে এখনো বন্টন হয় নাই সীমানা নির্ধারণ হয় নাই রাস্তাঘাট হয় নাই তাহলে এক পার্টনার আর পার্টনারের হক রাখে বিক্রির আগে বা অন্যকে দেওয়ার আগে আগের পার্টনারকে জিজ্ঞেস করতে হবে যদি সে না করে তাহলে অন্যের কাছে সেটা কি করবে হস্তান্তর বা বিক্রি করতে পারবে এছাড়া পারবে না এই সুন্দর একটি হক শরিকের জন্য বা পার্টনার যিনি তার জন্য আল্লাহ রব্বুল আলামিন দান করলেন যাতে করে এখানে কোনো সমস্যা না দাঁড়ায় পৃথিবী বাংলার দার্সেহাদেশ নিয়মিত আপনারা শুনবেন দেখবেন এটাকে বোঝার চেষ্টা করবেন এবং কোরআন সুন্দর আলোকে জীবন গড়ার চেষ্টা করবেন আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন মহান রব্বুল আলমিন তিনি আমাদের জন্যে যেন দিনের পথে চলার সহজ করে দেন সেই তৌফিক যেন আমাদেরকে দান করেন আমিন ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা নবি আমাদের মুহাম্মদ ওয়া আজমাইন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি কার আপনার সম্পদকে সুরক্ষিত না রাখতে পারে বিনিয়োগ আপনার সম্পদকে নাও বৃদ্ধি করতে পারে। কিন্তু জাকাত দিলে নিশ্চয়ই আপনার সম্পদ বাড়বে থাকবে সুরক্ষিত এবং পবিত্র বিশ সাথে থাকুন আপনার জাকাত ও দানের অর্থ পাঠাতে পারেন আই আর এফ আই আলড্রায়েন ব্যাংক কোয়াড্রান কোর্ট আটচল্লিশ ক্যালথরপি রোড বর্মিংহাম ইউকে

এমন ঘটনা যার মধ্যে নিহিত আছে আল্লাহর নির্দেশ যে ঘটনা অত্যন্ত

আল্লা দয়া অর্জন করেন বোঝার জন্য দেখুন গুরুত্বপূর্ণ অনুষ্ঠান কোরআন এর কাহিনী প্রতি বুধবার রাত আটটায় বা পুনঃ সম্প্রচার সকাল সাড়ে ছটায় বাংলাদেশে বাংলায়